ইন তামিল ইজি বেদ, এর বাংলা অর্থ হচ্ছে তুমি বাড়িতে কখন আসবে। এখানে ইন্তা, এর বাংলা অর্থ তুমি, মিতা, এর বাংলা অর্থ কখন, ইজি, এর বাংলা অর্থ আশা, বেদ, এর বাংলা অর্থ বাড়ি। অর্থাৎ ইন্তা মিতা ইজি বেদ, এর বাংলা অর্থ তুমি বাড়িতে কখন আসবে। আশারা দিগা আনা ইজি, এর বাংলা অর্থ 10 মিনিট পর আসছি। এখানে আশারা, এর বাংলা অর্থ 10, দিগিগা, এর বাংলা অর্থ মিনিট, আনা, এর বাংলা অর্থ আমি, ইজি, এর বাংলা অর্থ আশা। অর্থাৎ আশারা দিগা আনা ইজি, এর বাংলা অর্থ হচ্ছে 10 মিনিট পর আসছি। হাদা গোরফা জিয়াদা সাগির, এর বাংলা অর্থ হচ্ছে এই রুমটি খুব ছোট। এখানে হাদা, এর বাংলা অর্থ হচ্ছে এই, গোরফা, এর বাংলা অর্থ হচ্ছে রুম, জিয়াদা, এর বাংলা অর্থ হচ্ছে খুব বা বেশি, সাগির, এর বাংলা অর্থ হচ্ছে ছোট। অর্থাৎ হাদা গোরফা জিয়াদা সাগির, এর বাংলা অর্থ এই রুমটি খুব ছোট। মুমকিন হুয়া নফর মারিদ, এর বাংলা অর্থ সম্ভবত সে লোক অসুস্থ। এখানে মুমকিন, এর বাংলা অর্থ সম্ভবত, হুয়া, এর বাংলা অর্থ সে, নফর, এর বাংলা অর্থ লোক, মারিদ, এর বাংলা অর্থ অসুস্থ। অর্থাৎ মুমকিন হুয়া নফর মারিদ, এর বাংলা অর্থ সম্ভবত সে লোক অসুস্থ। লেশ ইন্তা মাই ইজি, এর বাংলা অর্থ কেন তুমি আসো না। এখানে লেশ, এর বাংলা অর্থ কেন, ইন্তা, এর বাংলা অর্থ তুমি, ইজি, এর বাংলা অর্থ আশা, মাই ইজি, এর বাংলা অর্থ আসো না। অর্থাৎ লেশ ইন্তা মাই ইজি, এর বাংলা অর্থ কেন তুমি আসো না। আনা মুহেলু ইয়ানি, এর বাংলা অর্থ হচ্ছে তার মানে আমি সুন্দর না। এখানে আনা, এর বাংলা অর্থ হচ্ছে আমি, হেলু, এর বাংলা অর্থ হচ্ছে সুন্দর, মুহেলু, এর বাংলা অর্থ হচ্ছে সুন্দর না, ইয়ানি, এর বাংলা অর্থ হচ্ছে তার মানে। অর্থাৎ আনা মুহেলু ইয়ানি, এর বাংলা অর্থ তার মানে আমি সুন্দর না। ইন্তা মাররা হেলু ওয়াল্লাহ, এর বাংলা অর্থ তুমি অনেক সুন্দর সত্যি। এখানে ইন্তা, এর বাংলা অর্থ হচ্ছে তুমি, মাররা হেলু, এর বাংলা অর্থ হচ্ছে অনেক সুন্দর, ওয়াল্লাহ, এর বাংলা অর্থ হচ্ছে সত্যি। অর্থাৎ ইন্তা মাররা হেলু ওয়াল্লাহ, এর বাংলা অর্থ তুমি অনেক সুন্দর সত্যি। সুরা সুরা তা আল ইয়া হাবিবি, এর বাংলা অর্থ হচ্ছে হে প্রিয় তাড়াতাড়ি আসো। এখানে সুরা সুরা, এর বাংলা অর্থ তাড়াতাড়ি, তাল, এর বাংলা অর্থ আসো, ইয়া হাবিবি, এর বাংলা অর্থ হে প্রিয়। অর্থাৎ সুরা সুরা তাল ইয়া হাবিবি, এর বাংলা অর্থ হে প্রিয় তাড়াতাড়ি আসো। তা আল হেনা সাওয়া সাওয়া আনা, এর বাংলা অর্থ হচ্ছে এখানে আসো আমার কাছে। এখানে তা আল, এর বাংলা অর্থ আসো, হেনা, এর বাংলা অর্থ এখানে, সাওয়া সাওয়া, এর বাংলা অর্থ সাথে বা কাছে, আনা, এর বাংলা অর্থ আমার। অর্থাৎ তা আল হেনা সাওয়া সাওয়া আনা, এর বাংলা অর্থ হচ্ছে এখানে আসো আমার কাছে। আনা আবগা ইন্তা ইহাবিবি, এর বাংলা অর্থ প্রিয় আমাকে তোমার প্রয়োজন। এখানে আনা,
এর বাংলা অর্থ হচ্ছে আমার। আবগা এর বাংলা অর্থ হচ্ছে লাগবে। ইনতা এর বাংলা অর্থ হচ্ছে তোমাকে। হাবিবি এর বাংলা অর্থ হচ্ছে প্রিয়, অর্থাৎ আনা আবগা ইনতা হাবিবি এর বাংলা অর্থ প্রিয়, আমার তোমাকে প্রয়োজন। ওলা বাগি এর বাংলা অর্থ হচ্ছে নাকি বাকি আছে। এখানে ওলা এর বাংলা অর্থ নাকি, বাগি এর বাংলা অর্থ বাকি, অর্থাৎ ওলা বাগি এর বাংলা অর্থ হচ্ছে নাকি বাকি আছে। তাইয়েব মিতাসাউই এর বাংলা অর্থ হচ্ছে ঠিক আছে কবে করবা। এখানে তাইয়েব এর বাংলা অর্থ ঠিক আছে, মিতা এর বাংলা অর্থ কখন বা করে, সাউই এর বাংলা অর্থ করা, অর্থাৎ তাইয়েব মিতাসাউই এর বাংলা অর্থ ঠিক আছে কবে করবা। হাবিবি অয়েন ইনতা এর বাংলা অর্থ প্রিয় তুমি কোথায়। এখানে হাবিবি এর বাংলা অর্থ প্রিয়, অয়েন এর বাংলা অর্থ কোথায়, ইনতা এর বাংলা অর্থ তুমি, অর্থাৎ হাবিবি অয়েন ইনতা এর বাংলা অর্থ প্রিয় তুমি কোথায়। আনাহব্বন ইনতা এর বাংলা অর্থ আমি তোমাকে ভালোবাসি। এখানে আনা এর বাংলা অর্থ আমি, হব্বন এর বাংলা অর্থ ভালোবাসি, ইনতা এর বাংলা অর্থ তোমাকে, অর্থাৎ আনাহব্বন ইনতা এর বাংলা অর্থ হবে আমি তোমাকে ভালোবাসি। এশ কালাম ইনতা ইয়া হাবিবি এর বাংলা অর্থ হচ্ছে হে প্রিয় তুমি কি বলো। এখানে এশ এর বাংলা অর্থ কি, কালাম এর বাংলা অর্থ কথা বলা, ইনতা এর বাংলা অর্থ তুমি, ইয়া হাবিবি এর বাংলা অর্থ হে প্রিয়, অর্থাৎ এশ কালাম ইনতা ইয়া হাবিবি এর বাংলা অর্থ হে প্রিয় তুমি কি বলো। আনামাফি কয়েস এর বাংলা অর্থ আমি ভালো না। এখানে আনা এর বাংলা অর্থ আমি, মাফি এর বাংলা অর্থ না, কয়েস এর বাংলা অর্থ ভালো, অর্থাৎ আনামাফি কয়েস এর বাংলা অর্থ আমি ভালো না। ওয়াল্লাহ আনামাফি কয়েস এর বাংলা অর্থ হচ্ছে সত্যি আমি ভালো না। এখানে ওয়াল্লাহ এর বাংলা অর্থ সত্যি, আনা এর বাংলা অর্থ আমি, মাফি কয়েস এর বাংলা অর্থ ভালো না, অর্থাৎ ওয়াল্লাহ আনা মাফি কয়েস এর বাংলা অর্থ হচ্ছে সত্যি আমি ভালো না। ইনতা ফিক্কির গলত এর বাংলা অর্থ তোমার ধারণা ভুল। এখানে ইনতা এর বাংলা অর্থ তোমার, ফিক্কির এর বাংলা অর্থ চিন্তা ভাবনা, গলত এর বাংলা অর্থ ভুল, অর্থাৎ ইনতা ফিক্কির গলত এর বাংলা অর্থ তোমার ধারণা ভুল। এশ মুশকিলা শোনো ফিক্কির এর বাংলা অর্থ হচ্ছে কি সমস্যা কি ভাবছো। এখানে এশ এর বাংলা অর্থ হবে কি, মুশকিলা এর বাংলা অর্থ হবে সমস্যা, শু এর বাংলা অর্থ কি, ফিক্কির এর বাংলা অর্থ চিন্তা ভাবনা, অর্থাৎ এশ মুশকিলা শোনো ফিক্কির এর বাংলা অর্থ হচ্ছে কি সমস্যা কি ভাবছো। মাফি ফুলুস মাফি আহাত এর বাংলা অর্থ টাকা নাই কেউ নাই। এখানে মাফি এর বাংলা অর্থ নাই, ফুলুস এর বাংলা অর্থ টাকা, আহাত এর বাংলা অর্থ কেউ, অর্থাৎ মাফি ফুলুস মাফি আহাত
এর বাংলা অর্থ টাকা নাই কেউ নাই।